দেখেন পুলিশের নিকট যদি দোষ স্বীকার করে সেটা প্রাসঙ্গিক কিনা, সেই দোষ স্বীকারের ভিত্তিতে শাস্তি দেওয়া যাবে কিনা, কার নিকট দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে, কার নিকট দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে, এই বিষয়গুলো যদি বুঝতে হয় সেক্ষেত্রে এডমিশন এবং কনফেশন আপনাকে বুঝতে হবে। এডমিশন সাক্ষ্য আইনের 17 ধারাতে আছে, আর কনফেশনের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। কনফেশনের যদি সংজ্ঞা চায় সাক্ষ্য আইনের কত ধারাতে আছে, কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। এখন এডমিশন আর কনফেশন যাদের মাথার উপরে দিয়ে যাচ্ছে তাদেরকে এডমিশনের বাংলা নিয়ে একটা বিড়ম্বনা আছে। এডমিশনের বাংলা নিয়ে বিড়ম্বনাটা কি আছে, যে কোনো কোনো বইয়ে এডমিশন মানে স্বীকারোক্তি আছে, যেমন দেওয়ানি কার্যবিধিতেই এডমিশন স্বীকারোক্তি আছে, আদেশ 12-তে দেওয়ানি কার্যবিধিতে এডমিশন মানে কি দেওয়া আছে বলেন, স্বীকারোক্তি দেওয়া আছে। আবার সাক্ষ্য আইনের কোনো কোনো জায়গায় কনফেশন মানে স্বীকারোক্তি দেওয়া আছে, তার মানে স্বীকারোক্তি স্বীকৃতি বা স্বীকার, এর নাম হচ্ছে এডমিশন। আর যখন আমি কোনো অপরাধ, নিজের অপরাধ যখন স্বীকার করে নেব, আমি নিজের দোষ যখন স্বীকার করে নেব, এর নাম হবে কনফেশন। আমি কি বুঝাইতে পারতেছি? এখন যত কথা বলতেছি আমরা, এই যে তাবৎ কথা অনেকক্ষণ ধরে কথা বলছি, সকল কিছু আমি যা প্রকাশ করছি আপনাদের কাছে, এই সকল প্রকাশের নাম হচ্ছে এডমিশন বা স্বীকৃতি বা স্বীকারোক্তি বা স্বীকার, যে যাই বলেন না কেন এতে কোনো দোষ নাই, কিন্তু এডমিশন কি আর কনফেশন কি এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা যদি বলি যে আমি আপনার হচ্ছে দেখে আসলাম, নদী দেখে আসলাম, খাল বিল দেখে আসলাম, নদী নালা খাল বিল পাহাড় পর্বত এগুলো কিসের অংশ বলেন? ওখানে অনেক ধন সম্পদ দেখে আসলাম, বাংলাদেশে অনেক ধন সম্পদ আছে, এটাও নাম কি বলেন, এডমিশন। তার মানে আমি যা কিছু প্রকাশ করছি, আমি আমার জানা যতটুকু আছে যা প্রকাশ করছি, তার নাম এডমিশন বলতে পারি না আমরা? আর আমার জানার মধ্যে যদি আমার নিজের দোষ থাকে, যেমন আমি অনেক হীরা জহরত দেখেছি, এটা কি বলেন, এডমিশন। সেই হীরা জহরত থেকে আপনারা সবাই চুরি করে নিয়ে গেছেন, এটার নাম কি বলেন, না এটার নামও এডমিশন। আমি নিজে নাদিম যখন চুরি করেছি, আমি যখন নাদিম চুরি করেছি এই কথা যখন স্বীকার করে নিচ্ছি যে আমি হীরা জহরত চুরি করে নিয়ে এসেছি, এটার নাম হবে কনফেশন। অর্থাৎ নিজেকে জড়িয়ে নিজের অপরাধ নিজে যখন স্বীকার করছেন, সেইটার নাম হবে দোষ স্বীকার। আর দোষ স্বীকার শব্দ ব্যতীত কনফেশন হইতে পারে না। স্বীকারোক্তি দিয়ে হয়তো অনেক বই আছে, তাদের এমসিকিউ দিতে হয় না, তাই এই কারণে তারা বুঝতে পারে না। দোষ স্বীকার ব্যতীত কি হইতে পারে না বলেন, কনফেশন হতে পারে না। তাহলে আমার দোষ স্বীকার আমি করছি, এটা কি আমার জানার বাইরে, এটা আমার জানার মধ্যে না? তাহলে আমরা বাল্যকালে পড়েছিলাম যে সকল খারি কি খারক, কিন্তু সকল খার খারক নয়, এরকম পড়েছিলাম না? তাহলে আমরা এই কথা বলতে পারি যে সকল কনফেশনই এডমিশন, অর্থাৎ সকল দোষ স্বীকারই কি স্বীকার, সকল কনফেশনই কি এডমিশন আমার জানার মধ্যে, কিন্তু সকল সকল এডমিশন কনফেশন নয়, অর্থাৎ আমার যা বিবৃতি সবকিছু আমার দোষের মধ্যে নয়। আমি কি বুঝাইতে পারতেছি দুইটা শব্দ? তাহলে সাক্ষ্য আইনের 17 ধারাতে কি বলা হয়েছে বলেন, এডমিশনের সংজ্ঞা দেওয়া হয়েছে, আর কনফেশনের সংজ্ঞা কত ধারাতে দেওয়া হয়েছে, নাই। এখন আমি যতটুকু দোষ স্বীকার করে নিচ্ছি এর ভিত্তিতে আমাকে শাস্তি দিবে, আর আমার একটা মামলায় যত যাবতীয় বিবৃতি আছে সব কিসের অংশ, এডমিশনের অংশ। আমি কোনো দলিল নিয়ে যদি কোনো কথা বলি কিসের অংশ? এখন তাহলে আমরা তো বুঝতে পারছি আমি এতখানি যতখানি কথা বলেছি এটাও কিসের অংশ? আর আমি নাদিম চোর, আপনারা চোর, এডমিশন। তার মানে অপরের দোষ ত্রুটি আমি নিতে পারি, বলতে পারি, অপরের দোষ ত্রুটি যখন আমি বলবো সেটা কখনো কনফেশন হতে পারে না, সেটা সবসময় এডমিশন হবে। আর আমার নিজের দোষ ত্রুটি যখন বলবো তখন কি হবে বলেন, কনফেশন হবে। এখনো এডমিশন আর কনফেশন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাদেরকে বলতেছি দেখেন এডমিশনটা হচ্ছে আমার তাবৎ জ্ঞান যখন আমি প্রকাশ করব, আমার তাবৎ জানা, আমার সকল বিবৃতি যখন আমি প্রকাশ করব, তার নাম কি হবে, এডমিশন হবে বা স্বীকার হবে বা স্বীকৃতি হবে। বুঝাইতে পারতেছি? আর যখন আমার নিজেকে নিয়ে আমার দোষটাকে স্বীকার করে নিচ্ছে, আমি একজন চোর, আমি সম্ভ্রান্ত বংশের ডাকাত, আমি 100% আমি ডাকাত, আমি হচ্ছে ধর্ষণকারী, আপনারা ধর্ষণকারী, আপনারা চোর, আমি চোর, আমি যখন নিজেকে চোর বলবো তখন ওইটুকু বাদ দিয়ে আপনার তাবৎ বিবৃতি এডমিশন,
আমি যা আমার নিজের দোষের অংশটুকু বাদ দিয়ে আমার যত বিবৃতি আছে আমি গেলাম হচ্ছে আপনার কেরোসিন তেল আনতে। তা কেরোসিন তেল আনতে যাওয়ার পরে সে এক বিরাট ইতিহাস, ইতিহাসে কেরোসিন তেল আনতে যাওয়ার পর দেখলাম হচ্ছে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাবে না। আমি জিজ্ঞেস করলাম রিক্সাওয়ালার দাম কত, যাবা কত করে, বললো 5 টাকা। আমি বললাম 4 টাকা নেওয়া যায় কিনা। এই যে কথাবার্তা শুনতেছেন এগুলো কি? আর রিক্সাওয়ালার পকেট থেকে আমি 5 টাকা নিয়ে নিলাম, রিল্যাক্স। তাহলে আমরা এডমিশন এবং কনফেশন বুঝছি। তাহলে এডমিশনের যদি বাংলা লেখেন না প্লিজ, এডমিশনের যদি আপনি ভালো বাংলা করেন, এডমিশনের বাংলা দ্বারাই স্বীকারোক্তি, স্বীকৃতি, স্বীকার, স্বীকারোক্তি, স্বীকৃতি, স্বীকার। আর কনফেশনের ভালো বাংলা দ্বারায় দোষ স্বীকার বা অপরাধ স্বীকার। আচ্ছা, এখন ধারা 17-তে কিসের সংজ্ঞা আছে বলেন? এডমিশনের সংজ্ঞা আছে। কলম রাখেন, পরে লিখবে গুলা, কলম রাখেন, সব কিছু লিখতে হয় না। 17-তে কি আছে বলেন? আর কনফেশনের সংজ্ঞা কততে আছে? নাই। যদি বলা হয় এডমিশন কত থেকে কত ধারা পর্যন্ত বিস্তৃত হয়েছে, 17-31 ধারা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর যদি বলা হয় কনফেশন কত থেকে কত ধারা পর্যন্ত বিস্তৃত হয়েছে, বিস্তৃত হয়েছে, উপাদান আছে। কনফেশনের কি আছে বলেন? 21-30, 24-26 থেকেও বলতে পারি আমরা, তো ধরে নিচ্ছি 30, ঠিক আছে। 26-30 বলি, 26-30 হচ্ছে কনফেশনের উপাদান আছে কিন্তু সংজ্ঞা নাই। তাহলে আমরা লিখি ধারা 17, এডমিশন বা স্বীকার বা স্বীকারোক্তি, এডমিশন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন লাইভকে শেয়ার করে দেবেন। এডমিশন বা স্বীকার বা স্বীকারোক্তি বা স্বীকৃতি, স্বীকৃতি বলেন। তাহলে এডমিশনের একটা বহুরূপী নাম এটা। হ্যাঁ, এখন স্বীকারোক্তি যারা কনফেশন শিখেছেন এরকম দুই একজন আছেন না? তার মানে আমাদের ইংরেজিটা একটু একটু জানতে হবে। আর স্বীকারোক্তি বলতে আমরা দোষ স্বীকারকে বুঝবো না, কারণ সাক্ষ্য আইনে এই শব্দটা নিয়ে অনেক ধরনের বিড়ম্বনা তৈরি হয়ে আছে। তাই আমরা দোষ স্বীকারকে আমরা কি বলবো? কনফেশন বলবো। অপরাধ স্বীকারকে আমরা কি বলবো? আর যখন স্বীকারকে কি বলবো? যখন স্বীকারোক্তিকে কি বলবো? স্বীকৃতিকে কি বলবো? রিল্যাক্স। তাহলে আমরা লিখি 17 ধারাতে এডমিশনের সংজ্ঞা প্রদান করা হয়। 17 ধারাতে এডমিশনের সংজ্ঞা প্রদান করা হয়। এডমিশনের সংজ্ঞা প্রদান করা হয়। কলম রাখেন। দেখেন, আমি যদি বলতে চাই যে একটি মামলায় সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিবৃতির নাম হচ্ছে এডমিশন। একটি মামলায় আমরা যত ব্যক্তি আছি, এই ব্যক্তিদের যদি কোনো বিবৃতি না হয় সকল বিবৃতির নাম কি হবে? তাহলে আমি যদি জানা কিছুকে প্রকাশ করি, আমার জানা কিছু কি বলেন প্রকাশ করি, তার নাম আমি এডমিশন বলতে পারি না? তাহলে শুরুতেই আমরা কথাটা লিখবো, জানা কিছু প্রকাশ করার নাম হচ্ছে এডমিশন। জানা কিছু, জানার বাইরে তো আমরা প্রকাশ করতে পারবো না, তাই না? জানা কিছু প্রকাশ করার নাম হলো এডমিশন। জানা কোনো কিছু প্রকাশ করার নাম হলো এডমিশন। আমাকে একটা মার্কার দিতে হবে। জানা কোনো কিছু প্রকাশ করার নাম হচ্ছে এডমিশন। তাহলে অর্থাৎ একটি মামলায় সকল ব্যক্তির, এই সকল মানে সংশ্লিষ্ট, মামলায় তো আর যদু মধু আসতে পারবে না, আমার মামলা সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে তাহলে সকল ব্যক্তি বলা যায় না? তাহলে একটি মামলায় সকল ব্যক্তির বিবৃতি হলো এডমিশন। একটি মামলায় সকল ব্যক্তির বিবৃতি হলো এডমিশন। একটি মামলায় সকল ব্যক্তির বিবৃতি হলো এডমিশন। ওকে, রিল্যাক্স। তাহলে মামলায় সাক্ষী দিতে আসছে গরম ভাত খেয়ে, মাথায় লাউয়ের ঝাঁকা রেখে, লাউ 2টা বিক্রি করে 10 টাকায় বিক্রি করছে লাউ।
তারপরে মামলায় সাক্ষী দিতে আসছে, মামলায় সাক্ষী দিতে আসার পর তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি সত্য মিথ্যা বলবেন কিনা, বলতেছে যা বলিব কি বলিব সত্য বলিব। এরপর তাকে শুরু করা হলো আপনার নাম কি, বললো আমার নাম হচ্ছে কি কেরামত আলী, এ যে সুন্দর কেরামত আলী, আমার নাম হচ্ছে কেরামত আলী। এরপর কেরামত আলীকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার বাড়ি কোথায়, বলতেছে কোথায় নলসিডি পটুয়াখালি জালোঘাটি যা হয় হবে। এই যে কথাবার্তা বলতেছে মামলায় কি বলতেছে, এডমিশন দিচ্ছে না কনফেশন দিচ্ছে বলেন তো। এরপর বলতেছে যে ভাই আপনি কি দেখছেন, আমি দেখলাম যে রহিম চুরি করে নিয়ে যাচ্ছে, তা চুরিটা কিভাবে হচ্ছে, যে একটা গরু রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে, এটা এডমিশন দিচ্ছে না কনফেশন দিচ্ছে। তার মানে এডমিশন বিবৃতিকারীর পক্ষেও যেতে পারে বিপক্ষেও যাইতে পারে, এডমিশন বিবৃতিকারীর কি পক্ষেও যাইতে পারে বিপক্ষেও যাইতে পারে। বলে আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, আমার দ্বারা চুরি সম্ভব নয়, এটা এডমিশন না কনফেশন, এডমিশন। তার মানে এটা আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, পক্ষে গেল। এখন আবার অন্যের বিপক্ষেও এডমিশন চলে যেতে পারে, আপনাদের সবাইকে আমি চুরি করতে দেখছি, আপনাদের সবাইকে আমি কি গরু চুরির সাথে জড়িত থাকতে দেখেছি, তাই না, দেখেছি হবে তাই তো, ওকে। তাহলে আপনাদের সবাইকে যদি আমি চুরি করতে দেখি, এটা এডমিশন না কনফেশন, আমি নিজে একটি গরুর দড়ি ধরে টেনে টেনে চুরি করতে নিয়ে গেছি, এটার নাম কি বলেন, আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে, শিওর? আচ্ছা তাহলে আমরা লিখি, এডমিশন দুই প্রকার, এডমিশন দুই প্রকার, এডমিশন দুই প্রকার, এডমিশন দুই প্রকার। একটা হচ্ছে সেলফ সার্ভিং, সেলফ সার্ভিং বা উপকারী, সেলফ সার্ভিং, বসেন, সেলফ সার্ভিং বা উপকারী, সার্ভিং বা উপকারী। তার মানে আমার এডমিশন কারো উপকারেও আসতে পারে, আমারও পারে, অন্য অন্য লোকেরও উপকারে আসতে পারে, আমি বুঝাইতে পারতেছি। আচ্ছা দুই, সেলফ হার্মিং বা অপকারী, সেলফ হার্মিং, সেলফ সার্ভিং আর সেলফ হার্মিং বা অপকারী। তা আমার বিবৃতি যখন অন্যের অপকারে আসবে তখন আমি কি বলবো বলেন, জমিটা আমার না এটা এডমিশন না কনফেশন, বলেন জমিটা আমার না এটা এডমিশন না কনফেশন, এডমিশন। খেয়াল করতে হবে, প্লিজ খেয়াল করতে হবে, জমিটা আমার নেওয়ার সময় আমি একটা জাল দলিল প্রণয়ন করেছি, এইটা এডমিশন না কনফেশন, এই তো বুঝে যাচ্ছেন এডমিশন আর কনফেশন কি। তাহলে মামলায় সকল বিবৃতির নাম হচ্ছে এডমিশন, অল্প একটু বাদে যেটা আমি নিজের দোষ স্বীকার করে নিচ্ছি, আমি কি বুঝাইতে পারতেছি। তাহলে এডমিশন কত প্রকার বলেন, কি কি, সেলফ সার্ভিং, এই যে বাচ্চারা কথা বলেন না কেন, রিল্যাক্স রিল্যাক্স, সার্ভিং উপকারী আর হার্মিং অপকারী। তার মানে আমার বিবৃতি কারো উপকারেও যেতে পারে অপকারেও যেতে পারে, তার সব অপকারে গেলেই যে আমি তাকে কনফেশন কনফেশন বলবো সেটা না, সবার অপকারে গেলেও তাকে আমি এডমিশন বলবো, আমার নিজের যখন অপকারে যাচ্ছে ফৌজদারি মামলায়। তাহলে একটা কথা কি আমরা লিখে নিতে পারি না, এডমিশন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, লিখে নিতে পারি না কথাটা, এডমিশন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এডমিশন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এডমিশন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ দেওয়ানি মামলাতেও এডমিশন আছে আর ফৌজদারি মামলাতেও কি আছে, এডমিশন আছে। তা আমি রাতের বেলা হেঁটে যাচ্ছি, প্রচুর অন্ধকার, তমসাচ্ছন্ন এলাকা, এডমিশন দিচ্ছি না কনফেশন দিচ্ছি, এটা দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা, উভয় মামলাই হইতে পারে, উভয় মামলাই হইতে পারে, দেওয়ানি মামলাতেও এই বর্ণনা যেমন প্রাসঙ্গিক হতে পারে, ফৌজদারি মামলাতেও এই বর্ণনা কি হতে পারে, প্রাসঙ্গিক হতে পারে। কিন্তু আমি যখন কনফেশন দেব শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, লিখে নিতে হবে, কনফেশন শুধুমাত্র, কনফেশন বা দোষ স্বীকারোক্তি, এভাবে লেখেন, কনফেশন বা দোষ স্বীকারোক্তি আপনাদেরকে দেখা লাগবে, না দেখা যায় না,
কনফেশন শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে আর একটা জিনিস গিয়ে যেতে ইচ্ছা করছে, গায়ে যাব? আচ্ছা দেখেন, এডমিশনের সাথে এসএপএলের একটা মিল আছে। এডমিশনের সাথে কিসের মিল আছে? এসএপএলের একটা সম্পর্ক আছে। আপনি যা এডমিশন দিয়েছেন, এসএপএল আপনাকে তা হচ্ছে বাধা দেয়, আপনি অস্বীকার করতে বাধা দেয়। যেমন আমি বললাম আজকে হচ্ছে আমি আপনার হচ্ছে কালকে যাব, কোথায়? সিলেট যাব সাপোজ। এখন আমি সিলেট যাব না এই কথাটা বলতে বাধা দেবে হচ্ছে 115 ধারার এসএপএল। অর্থাৎ আপনি যা কিছু স্বীকার করে নিয়েছেন 17 ধারাতে, তা অস্বীকার করতে বাধা দেবে এসএপএল এর 115 ধারা। এই কথাটা কি লিখে নেবেন? এখানে একটু প্রাসঙ্গিক হয়। তাহলে আমরা লিখি যে 17 ধারার এডমিশনের সাথে, 17 ধারার এডমিশনের সাথে, 17 ধারার এডমিশনের সাথে 115 ধারার এসএপএল বা সকার্যজনিত বাধার মিল আছে। 115 ধারায় স্টপেল বা সকার্যজনিত বাধায় মিল আছে বা একটা সুসম্পর্ক আছে। একটা কি আছে? সুসম্পর্ক আছে। আমি যা কিছু এই, হ্যাঁ, এই 17 ধারায় আমি যা কিছু বলেছি, খেয়াল করেন, এই 17 ধারায় আমি যা কিছু কি এডমিশন দিয়েছি, তা 115 ধারায় আর অস্বীকার করতে পারবো না। অর্থাৎ যা কিছু স্বীকার করেছে তা কোনোভাবেই আর অস্বীকার করা যাবে না। তাহলে আমরা লিখি 17 ধারায় যা কিছু স্বীকার করা হয়, 17 ধারায় যা কিছু স্বীকার করা হয় তা কোনোভাবেই, 17 ধারায় যা কিছু স্বীকার করা হয় তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। হ্যাঁ, তা কোনোভাবেই 115 ধারায় অস্বীকার করা যায় না। একে এসএপএল বা সকার্যজনিত বাধা বলে। একে এসএপএল বা সকার্যজনিত বাধা বলে। একে এসএপএল বা সকার্যজনিত বাধা বলে। তাহলে আমি বললাম যে আমি হচ্ছে লাউ বিক্রি করছি 10 টাকায়, আজকে যদি 8 টাকা বলি সেক্ষেত্রে কত ধারায় বাধা হবে? আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলা? মাথার উপরে দিয়ে কার কার যাচ্ছে যাচ্ছে? তাহলে আপনি বললেন আপনার নাম তুহিন, এখন যদি বলেন আমার নাম রহিম, কত ধারায় বাধা হবে? তার মানে 17 ধারায় আপনি যা কিছু প্রকাশ করছেন তার অস্বীকার করতে পারবেন না কত ধারাতে বলেন? 115 ধারায়। এই কারণে এটা প্রাসঙ্গিকতা করেছি যে এস্টপেল শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিখে নেন, এস্টপেল শুধুমাত্র, এস্টপেল শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এস্টপেল শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনাদের যাদের এডমিশন মাথার উপর দিয়ে যাচ্ছে তাদেরকে আবারও বলছি, এস্টপেল শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ আইনের ব্যাখ্যায় এস্টপেল নীতি প্রযোজ্য হবে না। আইনের ব্যাখ্যায় এস্টপেল নীতি প্রযোজ্য হবে না। আইনের ব্যাখ্যায় এস্টপেল নীতি প্রযোজ্য হবে না। তার মানে আমি আইন জানি না, আমি আইন জানি না, এই কথা কি আসলে বলা যাবে যে আমি জানতাম না যে 302 ধারায় এক ধরনের মাইরা ফেললে আমার মৃত্যুদণ্ড হবে, এই কারণে মেরে ফেলছি, এই কথা কি কোনো জায়গায় প্রযোজ্য হবে, বলা যাবে? তাহলে আমি আবারও বলছি, এডমিশন কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? আর কনফেশন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? এস্টপেল কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? চুপাসি দ্বারা তাদের কাছে জিজ্ঞেস করছি, এস্টপেল কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রযোজ্য নয়, রিল্যাক্স। তাহলে আমি একটু আপনাকে প্রশ্ন করি, মাই ডিয়ার, প্রশ্ন করি। আচ্ছা,
আমার প্রথম প্রশ্ন যে আপনি এই যে আমার যত কথা আমি বলতেছি এটা এডমিশনে ফেলছেন না কনফেশনে ফেলতেছেন? এডমিশনে কেন ফেলতেছেন? সকল বিবৃতি। আর আমি একজন চোর, এটা এডমিশন না কনফেশন? এটা কনফেশন, মানে দোষ স্বীকার। আচ্ছা, আমার আব্বা একজন চোর, এটা এডমিশনের মতো? তখন নিজেকে জড়িয়ে আমি দোষ স্বীকারোক্তি দিচ্ছি। মাই ডিয়ার, হ্যালো, আমার দিকে তাকাইতে হবে। পাঞ্জাবি পরে আসছি না, আমার দিকে তাকাইতে হবে না। খাতার মধ্যে কিচ্ছু নাই, খাতার মধ্যে কিচ্ছু নেই, আমার দিকে তাকান। ছোটবেলা শিখাইছে না লুক এট দা হোয়াইট বোর্ড, আমার দিকে একটু তাকান। ওকে, রিল্যাক্স। আপনি চোর, এডমিশন না কনফেশন? আর আমি চোর, আমি চোর বলছি, আমি নিজের চোর আপনার কাছে বলছি। আচ্ছা, এবার আপনি বলেন, আপনি চোর, আপনি চোর, এটা এডমিশন না কনফেশন? এই যে বলতেছে আমি চোর, তার মানে নিজের দোষ, শুধুমাত্র অপরাধজনিত দোষ। আমি একজন, আমি একজন মূর্খ মানুষ যদি বলি, এটাও নিজের দোষের মধ্যে পড়ে। আমারা খুব দরিদ্র, এটা কিন্তু কনফেশন হবে না। যখন নিজের অপরাধ অন্যের কাছে স্বীকার করে নিচ্ছেন যে ভাই আমি চুরি করেছি, সাবানা আপা যখন যায় পুলিশের কাছে দাঁড়ায় বলতেছে আমাকে গ্রেপ্তার করুন, আমাকে গ্রেপ্তার করুন, আমি খুনি, আমি খুনি বলে না এরকম, সেটা কনফেশন দিচ্ছে না এডমিশন দিচ্ছে? এখন সাবানা আপা পুলিশের কাছে দেয়, কার কাছে দিচ্ছে? পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। এখন কতটুকু গ্রহণযোগ্য হবে আর কতটুকু গ্রহণযোগ্য হবে না, এটা 26 থেকে আমাদের 30 ধারা পর্যন্ত ব্যাখ্যা করা, 24 থেকে 30 পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে। যাই, তাহলে এখন ছোট ছোট করে আমরা লিখবো কনফেশন, হেডলাইন করি কনফেশন। কনফেশন নিয়ে আমার অনেক কিছু বলার আছে আপনাদের, যদি সময় দেন। তুহিন ভাই ঘুমায় পড়েন না প্লিজ। আপনাদের এডমিশন কনফেশনে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, এই কারণে সমস্যা, আমি নিয়েছি বাংলা নিয়ে একটা বিড়ম্বনা হয় এখানে। অনেক বই এডমিশন মানে হচ্ছে আপনার কনফেশন মানে দোষ স্বীকারোক্তি লেখা আছে, অনেক বইয়ের মধ্যে স্বীকারোক্তি লেখা আছে, কিন্তু স্বীকারোক্তি দেওয়ানি কার্যবিধিতে দেখবেন এডমিশন গাওয়া আছে। তাই দোষ স্বীকার শব্দটার নাম কি বলেন? অপরাধ স্বীকার, দোষ স্বীকার বা অপরাধ স্বীকার। এই কনফেশনের ভালো বাংলা যদি আমার নিতে ইচ্ছা করে, কি নেব বলেন? দোষ স্বীকার বা অপরাধ স্বীকার, বা দোষ স্বীকারোক্তি বা অপরাধ স্বীকারোক্তি। তা স্বীকারোক্তি স্বীকৃতি, আর স্বীকারের সাথে যখন দোষটা যুক্ত হয়ে যায় তখন কিন্তু কনফেশন এসে যায়। আর এই দোষ কোন দোষ? নিজে আমি অপরাধ করেছি কিনা, হ্যাঁ আমি অপরাধ করেছি কিনা। আমি সকল দোষে দোষী নয়, সকল দোষ কনফেশন হতে পারে না। আমার অপরাধ যখন আমি স্বীকার করে নেব তখন এটার নাম হবে কনফেশন। এখন আমি তাহলে আমরা লিখি, নিজের অপরাধ যখন স্বীকার করে নেওয়া হয়, নিজের অপরাধ বা দোষ, নিজের অপরাধ বা দোষ যখন স্বীকার করে নেওয়া হয় তখন তাকে কনফেশন বলে। লাইভে শেয়ার করবেন যারা লাইভটি দেখছেন, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ। ওরে বাপ রে বাপ, তখন তাকে কি বলে? ঠিক আছে, এখন আপনাদের প্রত্যেকের নাম বসিয়ে নিজেকে একটু চোর বানান তো, উদাহরণ দেন। প্রত্যেকের নিজের নাম বসায় লেখেন আমি একজন চোর, হ্যাঁ আমি একজন চোর। পেয়ারা হোক, এই হোক, সেই হোক, চুরি আমরা সবাই করছি জীবনে। গোপাল ভাড়ে দেখলাম আপনার, মানে একটা অপরাধ করছে গোপাল, এর জন্য শাস্তি হবে। গোপাল আসে নাই আমাদের, তা বলতেছে কে চুরি করি নাই? তা মহারাজ চিন্তা করতেছে আমিও তো রানীর মন চুরি করে নিয়ে আসছি, আমিও তো সমান অপরাধী। সে কি করেছে বলেন? রানীর মন চুরি করেছে, সে সমান অপরাধী। তার মানে আমরা মোটামুটি সবাই কি চোর? তাহলে আমি একজন চোর প্রত্যেকে লিখেছি না, এইটা এডমিশন না কনফেশন? নাদিম স্যার একজন চোর, এডমিশন বলেন কি? নাদিম স্যার একজন চোর যদি বলা হয়, আপনারা সবাই আমাকে চোর বলতেছেন, এটা এডমিশন না কনফেশন? এডমিশন। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলা? এখন এডমিশন দুই প্রকার, কত এডমিশন কত প্রকার? কনফেশনও দুই প্রকার। কেউ কেউ কনফেশনকে তিন প্রকার বলে, কিন্তু কনফেশনকে আমরা এখন প্রমাণ করে দেবো যে কনফেশন কখনোই তিন প্রকার হতে পারে না। হ্যাঁ, ওটাকে বলে, কিন্তু ওটা কখনো তিন প্রকার হতে পারে না। কেউ কেউ বলে, আমরা
কনফেশন কত প্রকার জানবো? কলম রাখেন। একটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন, একটা হচ্ছে নন জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল। জুডিশিয়াল কনফেশন আর একটা হচ্ছে কি? তাহলে কনফেশন কত প্রকার বলেন? কি কি? ওরে বাপরে বাপ, বিচার বিভাগীয় আর বিচার বহির্ভূত, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে বিচার বিচার বিভাগীয়, আর একটা কি? অবিচারিক। অবিচারিক মানেই বিচার বহির্ভূত, তাই না? মাই ডিয়ার, এই বিচারিক আর অবিচারিক, এই হচ্ছে আপনার দোষ স্বীকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা কি বলেন? জুডিশিয়াল বা বিচারিক, আর একটা হচ্ছে নন জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল বা অবিচারিক বা বিচার বহির্ভূত। কলমটা রাখি না একটু প্লিজ, এগুলো তো লেখা যাবে। এখন বিচারিক কনফেশন দুই প্রকার বা জুডিশিয়াল কনফেশন কত প্রকার বলেন? জুডিশিয়াল কনফেশন কত প্রকার? দুই প্রকার। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় যখন ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেব, তখন ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেব, তখন এর নাম হবে জুডিশিয়াল কনফেশন। এবং 364 ধারায় যখন বিচারিক আদালতে কনফেশন দেব, তখনও এর নাম হবে কি? জুডিশিয়াল কনফেশন। কত? 164 আর 364 বিচারিক আদালতে। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে 164 যে আমি কনফেশন দিচ্ছি, এইটা বিচারিক আদালতে কত ধারায় দিচ্ছি বলেন? 364 ধারায়। আর এই দুইটা ধারা মিলে কত বিচারিক বা জুডিশিয়াল কনফেশন গঠিত হয়েছে, আমি কি বোঝাতে পারছি? এখন অবিচারিক কনফেশন বা পুলিশের নিকট কনফেশন আমরা দিতে পারি কি না, এরকম একটা ব্যাপার আমাদের কাছে। হ্যাঁ, আমরা পুলিশের কাছে সাক্ষ্য প্রমাণ দিতে পারি। পুলিশের কাছে আমরা সাক্ষ্য প্রমাণ দিতে পারি, পুলিশ সাক্ষ্য নেওয়ার মতো ক্ষমতা রাখেন, সব কিছুই ঠিক আছে। কিন্তু ওই সাক্ষ্যে আমরা স্বাক্ষর করতে বাধ্য না। ফৌজদারি কার্যবিধিতে বলা আছে যে আপনি যে স্বাক্ষরটা দিচ্ছেন, ওই সাক্ষ্যে আপনি কি স্বাক্ষর করতে বাধ্য না? কিন্তু আপনাকে 164 স্বাক্ষর করতে হবে, 364 কি করতে হবে? স্বাক্ষর করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? শিওর পারতেছি? তাহলে আমরা এটা কি 161 ধারায় আমরা হচ্ছে পুলিশের নিকট কনফেশন দিতে পারি? কত ধারায়? ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন? 161। আর আমরা পারি জনসাধারণের কাছে, এর কোনো ধারা নাই। কার কাছে বলেন? জনসাধারণ। তাহলে অবিচারিক কনফেশন কত প্রকার? কি কি? পুলিশের নিকট, একটা হচ্ছে পুলিশের নিকট, আরেকটা জনসাধারণের নিকট। রিল্যাক্স, খেয়াল করেন। তখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। কি হচ্ছে? বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এক বৃদ্ধ আর এক বৃদ্ধার সংসার, তাদের কোনো ছেলে মেয়ে নাই, সুখে শান্তিতেই ঘর করছে। তা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঘুম পায় বৃষ্টিতে। কিরকম করে বৃষ্টি পড়ছে বলেন? হঠাৎ করে বৃদ্ধ একটা অট্টহাসি দিয়েছে, বিজলি চমকাচ্ছে বাইরে, এটা দেখে উনি কি দিয়েছে? একটা অট্টহাসি দিয়েছে। এখন বৃদ্ধা এসে বলতেছে, জীবনে এত বছর সংসার করলাম, এরকম হাসি তো তুমি আমার সাথে দিলা না, ঘটনা কি বলো? বলে, না কিছু হয় নাই। বলে, ঘটনাটা একটু বলো। বলে, না না কিছু হয় নাই। বলে, একটু বলো ঘটনাটা কি? বলতেছে, আজ থেকে 40 বছর আগে আমি একটা খুন করেছিলাম, এরকম বৃষ্টি হচ্ছিল, এবং আমি খুনটা করার পর একটা বাঁশঝাড়ে এটা রেখে দিয়েছি, আজ পর্যন্ত এটা প্রকাশ পায় না, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। আহ কি আনন্দ! হ্যাঁ, শোনা শেষ মোটামুটি। এটা এই যে কনফেশনটা দিল, এটা বিচারিক দিল না অবিচারিক দিল? অবিচারিক দিল। পুলিশের কাছে দিল না জনসাধারণের কাছে দিল? এটা কি গ্রাহ্য হবে না অগ্রাহ্য হবে, এটা আমরা জানবো। এটা গ্রাহ্য হবে কি না বা অগ্রাহ্য হবে কি না, এখন যা কাজ তাই, মানে মোটামুটি মারামারি লাগে সংসারে, লাগে না? নাকি আমার একাই লাগে, আপনাদের লাগে না? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সময় না দিতে পারলে লাগে। আচ্ছা, লাগে এটা আর কি, ওদেরও লাগছে। ভাত নিয়ে ঝগড়া হয়েছে যে এখনো তুই ভাত রান্না করিস না, আমি তো সারাদিন খেটে আসছি, সুন্দর করে কি দিয়েছে বুড়া?
যা দেয় আর কি উত্তম এবং দিয়ে দিল। দেওয়ার পরে সে পুলিশের কাছে চলে গেছে, যে বলতেছে যে আমার স্বামী এরকম এরকম একটা জায়গায় আপনার হচ্ছে খুন করেছে, চলেন ওইখানে যাই লাশ নিয়ে আসি। তা ওখানে যে ঠিক আলামত হিসাবে আপনার কঙ্কাল পাওয়া গেল, এই যে আলামত উদ্ধার করেছে পুলিশ, এই পুলিশের কাছে যদি আপনার স্বীকার করত বৃদ্ধ যে সেক্ষেত্রে তা কি গ্রহণযোগ্য হতো? তা গ্রহণযোগ্য হতো না, কিন্তু আলামত হিসাবে যতটুকু উদ্ধার হয়েছে ঠিক ততটুকুই গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা লিখি যে সাক্ষ্য আইনের চব্বিশ থেকে, সাক্ষ্য আইনের চব্বিশ থেকে, সাক্ষ্য আইনের চব্বিশ থেকে ৩০ ধারা পর্যন্ত কনফেশনের অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কোথাও দেওয়া হয়নি, কিন্তু এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কোথাও দেওয়া হয়নি। চব্বিশ থেকে ৩০ ধারা পর্যন্ত কনফেশনের অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কোথাও দেওয়া হয়নি। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। দেখেন বাংলা সিনেমার সাথে আমি বলেছি যে সাক্ষ্য আইনের একটা মিল আছে, আপনি যদি বাংলা সিনেমা দেখেন উপলব্ধি করতে পারবেন সাক্ষ্য আইনটাকে একটু বুঝতে চেষ্টা করতে হবে। তাহলে বাংলা সিনেমায় হুমায়ুন ফরিদের একটা পার্ট থাকে সব সময়, ভিলেন তো অবশ্যই, এবং এমন এক ভিলেন যে আপনার নেশা করে না, বিড়ি খায় না, কোনো নারী লিপ্সা নাই, কিন্তু সে একটা ভয়ঙ্কর ভিলেন। হ্যাঁ, এমনভাবে সে একটা পার্ট নিচ্ছে যে তার মায়ের প্রতিশোধ নিচ্ছে, ভাইয়ের প্রতিশোধ নিচ্ছে। এখন এই প্রতিশোধ নেওয়ার মধ্যে তার মধ্যে একটা মানে ব্যাপার দেখেছি যে সে কনভিন্সিং পাওয়ারটা তার অনেক বেশি, সে একজনকে কনভিন্স করে ফেললো যে তুমি আমার দায় স্বীকার করে নাও, তোমার পরিবার সব আমি দেখব, এরকম করে বলতেছে তুমি আমার দায় কি স্বীকার করে নাও, আমি যে হত্যাটা করছি এটা তুমি তোমার মাথায় নিয়ে নাও, তোমার পরিবার আমি সব দেখবো। এখন যদি সেই লোক বলে না না এটা কোনোভাবে সম্ভব নয়, তাইলে কিন্তু তোমার পরিবার বাঁচবে না। এই যখন বলছি তাহলে তোমার পরিবার কি বলেন, তার মানে ভীতি প্রদর্শন করছি। তাহলে সাক্ষ্য আইনের চব্বিশ ধারাতে বলেছে, এ আবার ধারা শুনলেই কলম নিচ্ছে, মানে আজকে কোপায় যেতে হবে, নাইলে তো বিপদ ভাই, কিছু মাথায় রাখতে হবে তো, নাহলে তো বিপদে পড়বো আমরা। তাহলে সাক্ষ্য আইনের চব্বিশ ধারাতে বলেছে, প্রবণ ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি দিয়ে কোনো সাক্ষ্য গ্রহণ করা হলে তা প্রাসঙ্গিক হবে না। বলেন শব্দটা কি? প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি দিয়ে কোনো সাক্ষ্য গ্রহণ করা হলে তা মামলায় অপ্রাসঙ্গিক, তা মামলায় অপ্রাসঙ্গিক। এইবার কলম নিয়ে লেখেন তো কি লিখবেন? প্রলোভন ভীতি প্রদর্শন, ও বাবা, প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি দিয়ে কোনো সাক্ষ্য গ্রহণ করা হলে তা মামলায় অপ্রাসঙ্গিক হবে বা অগ্রাহ্য হবে, তা মামলায় অপ্রাসঙ্গিক হবে বা অগ্রাহ্য হবে, তা মামলায় অপ্রাসঙ্গিক হবে বা অগ্রাহ্য হবে, তার মানে গ্রহণযোগ্য নয়। শুধু লিখেই যাচ্ছি হাবিবি, বলেন কি? প্রলোভন সাক্ষ্য গ্রহণ করা হলে, বা অগ্রাহ্য হবে, তার মানে এটি দিয়ে আসামিকে শাস্তি প্রদান করা যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? বাপরে বাপ, বা বা বা, দারুণ তো, বা এরা কি একসাথেই বসে এখন? না, ঠিক আছে, রিল্যাক্স। দেখেন পুলিশের নিকট কনফেশন সবসময় অপ্রাসঙ্গিক, তার মানে আমি পুলিশের নিকট যদি কোনো কনফেশন দেই তা মামলায় গ্রহণযোগ্য হবে না। আমাদের আলোচনার বিষয় কিন্তু এটা যে পুলিশের নিকট আমরা দিলে হবে কি না। পুলিশের নিকট যদি আমি কোনো কনফেশন দেই, আমি যদি মইরা যাই যে আমাকে খাবা না পার মতো আমাকে গ্রেপ্তার করুন, আমাকে গ্রেপ্তার করুন, আমি কি করেছি?
খুন করেছি ওই কনফেশন আদালতে গ্রহণযোগ্য হবে না? শাবানা আপা কার নিকট বলতে হবে বলেন, না হয় কার নিকট বলবেন? তিনি বিচারিক আদালতে বলবেন, পুলিশের নিকট তিনি বলবেন না? তাহলে আমরা লিখি যে পুলিশের নিকট দেয় কনফেশন ধারা ২৫। দেখেন ২৫ লিখতেও পাওয়া লাগে, পুলিশ লিখতেও কি তাই না, একটা মিল আছে না? তাহলে পুলিশের নিকট দেয়া কনফেশন গ্রহণযোগ্য না বা অপ্রাসঙ্গিক বা অগ্রাহ্য হইবে, বানায় লেখেন তো একটু, পুলিশের নিকট দেয়া সাক্ষ্য, হ্যাঁ সাক্ষ্য না, পুলিশের নিকট দেওয়া কনফেশন, কনফেশন গ্রহণযোগ্য না বা অপ্রাসঙ্গিক বা অগ্রাহ্য হইবে। রিল্যাক্স, দেখেন আমরা তার মানে পুলিশের নিকট কনফেশন দিলে তা গ্রহণযোগ্য হবে না, এ কারণে নাম কি হয়েছে অপ্রাসঙ্গিক। আবার জনগণের কাছে কনফেশন দিলেও তা গ্রহণযোগ্য হবে না, এই কারণে এর নাম কি হয়েছে বলেন অপ্রাসঙ্গিক বা অবিচারিক বা বিচার বহির্ভূত, বিচার বহির্ভূত। যেহেতু পুলিশের নিকট কনফেশন দিলেও সেটা অবিচারিক বলে গণ্য হবে, জনগণের নিকট কনফেশন দিলেও সেটা কি হবে অবিচারিক বলে গণ্য হবে। এখন ২৬ ধারায় বলেছে ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দিতে হবে, কার নিকট সাক্ষ্য আইনে ২৬ ধারায় কার নিকট বলেন, ম্যাজিস্ট্রেটের নিকট, ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য বা গ্রাহ্য হইবে। ম্যাজিস্ট্রেটের লেখা শেষ, মাশাআল্লাহ, বা ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন, ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক বা গ্রাহ্য হইবে। এখন ২৬ ধারায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ২৬ ধারাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেখা নেন, লেখা নেন, লেখা নেন, ২৬ ধারাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, হেফাজত তো অবশ্যই, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ উভয় যদি উপস্থিত থাকে একসাথে, ম্যাজিস্ট্রেটও উপস্থিত পুলিশও কি, লেখক 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 আপনাদের বন্ধু আছে লিখছে, ঠিক আছে, তাহলে এখন ম্যাজিস্ট্রেটও উপস্থিত আছে আর পুলিশও কি আছে, উপস্থিত আছে, তবু সেই কনফেশন গ্রহণযোগ্য হবে না? মাই ডিয়ার, পুলিশের পোশাকের একটা চাপ থাকে, ভয় থাকে একটা, আবার যদি মনে হয় যে একটু চোখ টোক একটু যদি ই করে দেওয়া হয় তাহলে তো সে শেষ, ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ থাকতে পারবে না। তার মানে ম্যাজিস্ট্রেট শুধু একমাত্র কনফেশন গ্রহণ করার অধিকারী, আর বিচারিক আদালত কনফেশন গ্রহণ করার অধিকারী, ইহা ব্যতীত কেউ নয়। তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশ উপস্থিত থাকে উক্ত কনফেশন গ্রহণ করা যাবে না বা অপ্রাসঙ্গিক হবে, লিখে নেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লিখে ফেলছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশ উপস্থিত থাকে সেক্ষেত্রে উক্ত কনফেশন গ্রহণ করা যাবে না বা অপ্রাসঙ্গিক হবে বা অগ্রাহ্য হবে, অগ্রাহ্য হবে। রিল্যাক্স, যদি পুলিশ উপস্থিত থাকে সেক্ষেত্রে উক্ত কনফেশন গ্রহণযোগ্য নয়। বুঝতেছি না কে, আমাকে একটু বলেন তো, বুঝি না কে, বুঝতেছি না, বুঝতেছি, এই যে বন্ধু বুঝতেছি, বুঝতে পারতেছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, ঠিক আছে। দেখেন ২৫ ধারা, তাহলে আমরা ২৪ ধারার নাম প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি পড়েছি, পড়েন, যাদের ঠোঁটে ব্যথা বলেন, এত কিছু বলি নাই, ২৪ প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি ২৫ পুলিশ ২৬ ম্যাজিস্ট্রেট, এইটুকু বলতে বলছি, বলেন
প্রলোভন ভীতি প্রদর্শন এগুলো কোথায় এনে না প্রলোভন বলেন পুলিশ ছাব্বিশ ম্যাজিস্ট্রেট রিল্যাক্স দেখেন পঁচিশ ধারার ব্যতিক্রম আছে সাতাইশ ধারাতে অর্থাৎ পুলিশ সে কতটুকু সাক্ষ্য গ্রহণ করতে পারবে তাহলে যতটুকু আর ততটুকুই পারবে অর্থাৎ পুলিশ আলামত হিসাবে যতটুকু জব্দ করতে পারবে পুলিশ আলামত হিসাবে যতটুকু উদ্ধার করতে পারবে ঠিক ততটুকুই মামলায় সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারবে আমি কি বুঝাইতে পারতেছি তাহলে আমরা লিখি ধারা সাতাশ আলামত উদ্ধার ইন্ডেক্সটা দেখি একটু কার কাছে আছে এটা এটাই পড়াইছিলাম না এটা ইন্ডেক্স পড়াই নাই পুলিশ আলামত উদ্ধার তাই না তাহলে পুলিশ আলামত হিসাবে পুলিশ আলামত হিসাবে যতটুকু সাক্ষ্য গ্রহণ করতে পারবে উদ্ধার করতে পারবে বা জব্দ করতে পারবে ঠিক ততটুকুই মামলায় প্রাসঙ্গিক হবে বা গ্রাহ্য হবে পুলিশ আলামত হিসাবে যতটুকু উদ্ধার বা জব্দ করতে পারবে ঠিক ততটুকুই মামলায় প্রাসঙ্গিক হবে বা গ্রাহ্য হবে বা গ্রহণযোগ্য হবে রিল্যাক্স মাই ডিয়ার তাহলে পঁচিশের ব্যতিক্রম পেয়েছি কত ধারায় আর চব্বিশের ব্যতিক্রম আছে আঠাইশ ধারায় অর্থাৎ আমার এই যে প্রলোভন দেওয়া হচ্ছে আমাকে যে ভীতি প্রদর্শন করা হচ্ছে আমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা যদি অপসারণ করে দোষ স্বীকার করা হয় তা কিন্তু প্রাসঙ্গিক হবে তাহলে আমরা লিখি ধারা আঠাশ প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি অপসারণ করে প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি অপসারণ করে প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি অপসারণ করে কনফেশন দেওয়া হলে কনফেশন দেওয়া হলে তা মামলায় প্রাসঙ্গিক হবে বা গ্রাহ্য হবে তা মামলায় প্রাসঙ্গিক হবে অপসারণ করে কনফেশন দেওয়া হলে তা মামলায় তার মানে আমার এই চাপ মুক্ত থেকে যদি আমি কনফেশন দেই আমার যে চাপটা ছিল সেই চাপটা মুক্ত থেকে যদি আমি কি দেই বলেন কনফেশন দেই তা কি হবে মাই ডিয়ার একটা কথা আছে কনফেশন চূড়ান্ত কিনা কনফেশন চূড়ান্ত সাক্ষ্য কিনা এডমিশন চূড়ান্ত সাক্ষ্য কিনা দেখেন এডমিশনও চূড়ান্ত সাক্ষ্য না কনফেশন দোষ স্বীকার বা কনফেশনও কি চূড়ান্ত সাক্ষ্য না আমি ম্যাজিস্ট্রেটের নিকট আমার দোষ স্বীকার করে গেলাম এরপর যায় আবার বিচারিক আদালতে জজ সাহেবের কাছে যায় বললাম যে আমি ভয় দিছি এটা আমি দেই নাই আমি ভয় পাইছি তার মানে আপনি যেটা ম্যাজিস্ট্রেটের কাছে দিচ্ছেন সেইটা বিচারিক আদালতে এসে অস্বীকার করলে সেই স্বীকারোক্তির নাম হবে বা দোষ স্বীকারের নাম হবে প্রত্যাহারিত কনফেশন বা রিট্র্যাক্টিক কনফেশন যদি আপনার প্রত্যাহার করে নেই এখন এই তিনটা মিলে প্রত্যাহারিত মিলে অনেকে কনফেশনকে কি করে তিনটা বানায় প্রত্যাহারিত দোষ স্বীকার তার মানে আমি ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেওয়ার পর বিচারিক আদালতে এসে যদি অস্বীকার করি তার নাম কি হবে বলেন প্রত্যাহারিত বা রিট্র্যাক্ট কনফেশন আমি কি বুঝাইতে পারতেছি তাহলে কনফেশন কত প্রকার করলাম বলেন এডমিশন কত প্রকার পড়েছে তাহলে কনফেশন দুই প্রকার কি কি জুডিশিয়াল নন জুডিশিয়াল তো জুডিশিয়াল কনফেশন কত প্রকার কি কি তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেওয়ার পর যদি বিচারিক আদালতে তা অস্বীকার করে না হবে কি তাহলে কনফেশন কি চূড়ান্ত কোনো কনফেশনই চূড়ান্ত নয় এরপর আমরা পুলিশের নিকট যদি স্বীকার করি কতটুকু গ্রহণযোগ্য হবে আলামত হিসাবে যতটুকু হয় কিন্তু ইহা ব্যতীত পঁচিশ ধারায় কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না আর জনগণের কাছে যদি আমি কিছু স্বীকার করি তা কি গ্রহণযোগ্য হবে আমি কি বোঝাইতে পারতেছি এখন মদ খেয়েছি বেশ করেছি তোমার বাবার কি তোমার মায়ের কি আছে না কিছু লোক হ্যাঁ
এখন দুই মাতাল আপনার মাতাল তো বোঝেন ওরে বাপ রে বাপ দুই মাতাল আপনার হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যেতে যেতে মানে ল্যাম্প পোস্টের পাশে দাঁড়ায় আকাশের চাঁদ দেখতেছে বলতেছে চাঁদটা তো খুব সুন্দর হয়েছে বলতেছে দাঁড়া আমরা আরেকটু জায়গা দেখি আরেকটু জায়গা দেখতেছে না চাঁদটা খুবই সুন্দর হয়েছে হাতে টর্চ লাইট ছিল টর্চ লাইট মেরে চাঁদ দেখতেছে তারা এখন একজন আরেকজনকে বলতেছে যে আমি যে টর্চ ধরছি তুই কি উপরে বায়া বায়া উঠতে পারবি হ্যাঁ পারবো এখন সে খুব বিচলিত হয়ে বলতেছে আচ্ছা আমি যদি বায়া বায়া উঠি তুই যদি লাইট বন্ধ করে দিস আমি তো ফইরে যাম মানে যাতে মাতাল তাহলে ঠিক নেশাগ্রস্ত অবস্থায় আপনি যা বলছেন সবই কি মাতলামি তার মানে নেশাগ্রস্ত অবস্থাতেও কনফেশন গ্রহণযোগ্য হতে পারে এটা 29 ধারায় বলা হচ্ছে সাক্ষ্য আইনের আমরা লিখি ধারা 29 ধারা 29 গোপনভাবে প্রতিশ্রুতি গোপনভাবে প্রতিশ্রুতি দিলে তা মামলায় প্রাসঙ্গিক হয় গোপনভাবে প্রতিশ্রুতি দিলে তা মামলায় প্রাসঙ্গিক হয় বা নেশাগ্রস্তের কনফেশন বা নেশাগ্রস্তের কনফেশন বা নেশাগ্রস্তের কনফেশন অর্থাৎ নেশাগ্রস্তের কনফেশন মামলায় প্রাসঙ্গিক হবে লিখে নেই আমরা নেশাগ্রস্তের কনফেশন মামলায় প্রাসঙ্গিক হবে নেশাগ্রস্তের কনফেশন মামলায় প্রাসঙ্গিক হবে অনেকে বলে না যে আপনারা যে মদ খাইলে সত্য কথা বাইরে হ্যাঁ এই মদ খাইলে সত্য কথা বাইরে এটা হলো 29 ধারা সাক্ষ্য আইনের সাক্ষ্য আইনের কত ধারা বলেন এই ধারাটা একটা মাতাল ধারা এই ধারাটাকে চিনতে গেলে আমরা বলবো করবো যে গোপন ভাবে আবেগে অনেক কিছু আপনি বলে ফেলতে পারেন আর এই যে আবেগে বৃদ্ধ তার ওয়াইফকে বলতেছে যে তুমি জানো না আমি কি করে ফেলছি আমি তো এই করে ফেলছি সেই করে ফেলছি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ কোনো কনফেশন আদায় করে সেক্ষেত্রে তা মামলায় কি হবে বলেন প্রাসঙ্গিক হবে আমি কি বুঝাইতে পারতেছি তাহলে 24 ধারার নাম প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি 25 হচ্ছে পুলিশ 26 ম্যাজিস্ট্রেট 27 আলামত আর 28 প্রলোভন প্রতিশ্রুতি অপসারণ আর 29 গোপনভাবে প্রতিশ্রুতি বা নেশাগ্রস্তের জবানবন্দি বা কনফেশন ধারা 30 রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী সাক্ষী রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী সাক্ষী দুষ্কর্মের সহযোগী সাক্ষী দুষ্কর্মের সহযোগীর সাক্ষী দুষ্কর্মের সহযোগী সাক্ষীর সাক্ষীর সাক্ষ্য সাক্ষ্য বা একজন অপরাধীর একজন অপরাধীর কনফেশন একজন অপরাধীর কনফেশন অন্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে বা প্রাসঙ্গিক হবে অন্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে একজন অপরাধীর কনফেশন অন্য অপরাধীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে বা প্রাসঙ্গিক হবে লিখেছি মাই ডিয়ার হ্যাঁ তাহলে আবার বলি আমরা 24 ধারার নাম কি যারা বলতেছি না ঠোঁট নড়তেছে না খবর আছে কিন্তু রিল্যাক্স ওরে বাপরে বাপ রাজ সাক্ষী মানে খুব পারি আমরা ঠিক আছে রাজসাক্ষী পারি আমরা রিল্যাক্স দেখেন আমরা 24 25 26 27 28 29 খুব ভালো গুনতে পারছি আমরা আমরা খুব ভালো গুনছি একটাও বাদ যায় নাই চব্বিশের নাম কি বলেন রিল্যাক্স ওই যে দাকাও ওই যে ডোমেস্টিক এনিমাল নাম দাকাও
এই দাকাউতে আছেন অনেকে, আমনা আমনা দাকাউ। প্লিজ দয়া করে প্রত্যেকে ক শব্দগুলো বলেন, প্রলোভন, নীতি প্রদর্শন, প্রতিশ্রুতি, পুলিশ ২৫, ২৬ ম্যাজিস্ট্রেট, ২৭ আলামত, ২৮ অপসারণ, ২৯ নেশাগ্রস্ত, ৩০ রাজসাক্ষী, রিল্যাক্স। দেখেন ৩১ ধারাতে চমৎকার একটা কথা বলেছে, পাওয়ার দিয়েছে, পাওয়ার ৩১ ধারাতে স্টপ করে দিয়েছে, তাই না? প্রমাণে বাধা লিখি আমরা, প্রমাণে বাধা বা স্টপ, না ধারা ৩১, প্রমাণে বাধা বা স্টপ। এখন এই প্রমাণে বাধা বা স্টপ চমৎকার কথা বলেছে যে এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন বা সববিবেচনামূলক ক্ষমতা। যেহেতু এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন বা সববিবেচনামূলক ক্ষমতা, সেহেতু ম্যাজিস্ট্রেটের কাছে আপনি কনফেশন দেওয়ার পরও বিচারিক আদালতে তাকি আপনি নাকচ করতে পারেন, প্রত্যাহার করে নিতে পারেন। আদালত বললে প্রত্যাহার করা হইল বা পদ গ্রহণ করা হইল, এটা কার ক্ষমতা বলে? আদালতের ক্ষমতা। এখানে আপনি বই খুললে দেখতে পাবেন যে এডমিশন লেখা, তাই সকল এডমিশনই যেহেতু কনফেশন, আপনার সকল কনফেশনই যেহেতু এডমিশন, তাহলে এই কারণে আমরা ভেঙে কথাটা বলবো, এডমিশন ও কনফেশন গ্রহণ করা, লিখি আমরা, এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতে ইচ্ছাধীন ক্ষমতা। এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতে ইচ্ছাধীন ক্ষমতা। লাইভটি যারা এতক্ষণ দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন। গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, এই ইচ্ছাধীন ক্ষমতাই লেখেন, আর এত লাগবে না সববিবেচনামূলক, এই দরকার নাই, এর সবাই পারে, যে যাহাই লাভ তাহাই কদু, রিল্যাক্স হইয়া ঠিক আছে। অর্থাৎ কোনো কনফেশন বা এডমিশন চূড়ান্ত নয়, কোনো এডমিশন বা কনফেশন চূড়ান্ত নয়, আদালত চাইলে গ্রহণ করতে পারে নাও করতে পারে, কোনো এডমিশন বা কনফেশন চূড়ান্ত নয়, কোনো এডমিশন চূড়ান্ত নয়, সাক্ষ্য 100% দুইটাই সাক্ষ্য। প্লিজ, কনফেশনও একটা কি বিবৃতি সাক্ষ্য, আপনার এডমিশনও কি সাক্ষ্য, এই দুইটা কোনোটাই কি চূড়ান্ত নয়। আপনার ভাল লাগলে, আপনার যদি ই হয়, এটাকে বলে ভাবের উদয়, আমরা কখন অকারন্ত ধারণ করবো এটা ভাব বলবে, তা আপনার যদি ভালো লাগে লিখে নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আবারও বলছি এই কয়টা ধারা থেকে আপনাদের কিন্তু প্রচণ্ড, মানে আমার নিজেরও দুর্বলতা আছে এখানে, আমি শিওর যে আপনাদেরও আছে, এই প্রাসঙ্গিক মানে আর অপ্রাসঙ্গিক খালি পড়েই যাইতেছি, মানে বুঝি খুব মানে দোষ স্বীকার করে নিতে, তাহলে প্রাসঙ্গিক মানে কি বলেন, আর অপ্রাসঙ্গিক মানে কি, যেটা গ্রহণ করা হয় নাই, তার মানে প্রলোভন, ভীতি প্রদর্শন, ২৪, ২৫ পুলিশ, আমার মতো বলতে হবে ২৫ পুলিশ, ২৬ ম্যাজিস্ট্রেট, ২৭ আলামত, ২৮ প্রলোভন, প্রতিশ্রুতি অপসারণ, ২৯ নেশাগ্রস্ত, ৩০ ৩১ প্রমাণে বাধা, রিল্যাক্স। আজকে এই পর্যন্তই থাকুক, আমার মনে হয় যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এবং যতটুকু আমি বুঝিয়েছি ততটুকু আপনারা পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে।